আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটি ভিন্ন স্বাদে বেলের শরবত। বেলের শরবত সবাই কম বেশি অনেক পছন্দ করে, তবে আজকে আমি আপনাদের দুটি ভিন্ন স্বাদে তৈরি করে দেখাবো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন তৈরি করা যাক। শরবত তৈরি করার জন্য আমি একটি পাকা বেল নিয়েছি। এই বেলটি আমি ফাটিয়ে নিব। খুবই কিপটার মতো এই বেল থেকে সমস্ত আঁশ একটি চামচ দিয়ে আমি একটি বাটিতে তুলে নিব। আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালো মতো চটকিয়ে নিব এবং অল্প অল্প করে পানি মিশ্রণ করব। খুব বেশি পানি মিশ্রণ করব না, কারণ আমি 5 মিনিটের জন্য এই বেলের আঁশগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখব। তারপর 5 মিনিট পর আমি যে এর ভিতরের যে বিচি আর আঁশগুলো আছে সেগুলো ফেলে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি মিশ্রণ করে শরবত তৈরি করব। বেলের শরবতটা কিন্তু একটু ঘনই সবাই পছন্দ করে। খুব বেশি পানি মিশ্রণ করলে বেলের শরবতটা পাতলা হয়ে যাবে, সেটা খেতে অত বেশি ভালো লাগে না, অনেকটা টেস্টলেস হয়ে যায়। এখন এটা 5 মিনিট ভিজিয়ে রাখার পর এর যে ভিতরের যে লম্বা লম্বা দড়ির মতো আঁশ আছে সেগুলো ফেলে দিব। তারপর একটা স্ট্রেনারে করে নিয়ে উপরের বিচিগুলো সব আমি স্ট্রেন করে নিব, আর এর মধ্যে কোনো লাম্পস থাকবে না, সো খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি একটি স্ট্রেনারে নিচ্ছি। আপনারা যে কোনো ধরনের ছিদ্রযুক্ত জালি ব্যবহার করতে পারেন, এতে করে কাজটা সহজ হবে। হাত দিয়ে এই আঁশগুলো ছাড়াতে গেলে অনেক বেশি সময় লাগে, আর এতে করে অনেক বেল নষ্ট হয়। তাই একটি স্ট্রেনারে করে নিয়ে এইভাবে স্ট্রেন করে নিলে কাজটা খুবই সহজলভ্য হয়ে যায় আর খুব ইজি। বেলের সম্পূর্ণ কাঁধ বা মার যেটা আমরা বলি সেটা বের করে নিয়েছি। এরপর এটা আমি একটি জগে ভরে নিব। তারপর পর্যাপ্ত পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করব। বেলের মিষ্টি অনুযায়ী আপনারা চিনি কম বা বেশি করে নেবেন। আমি চিনি দিয়ে এটার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। এরপর পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি এটা আরও কিছুক্ষণ মিশিয়ে নিব। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা পানি বা চিনি কম বেশি করে নিতে পারেন। তৈরি হয়ে গেল 1 গ্লাস একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। আপনারা এখানে কিছু আইস কিউব দিয়ে এটা পরিবেশন করতে পারেন। অনেকেই এইভাবে সবাই বেলের শরবতটি খেতে পছন্দ করে। আমি আরেকটু দুটো জিনিস চেঞ্জ করে আমি একটু ভিন্ন ফ্লেভারের আরেকটি বেলের শরবত আপনাদের তৈরি করে দেখাচ্ছি। সেম গ্লাসেই আমি 1/2 টিস্পুন পরিমাণ লেমন জুস নিয়ে নিলাম। এরপর আমি 1/2 চামচেরও একটু কম বিট লবণ দিয়ে দিচ্ছি। এরপর এটা মিক্স করে খাবেন, দেখবেন এটা খেতেও অনেক বেশি মজার। আর আমার কাছে দুটো ফ্লেভারই অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।